কি সমস্যা এটা বলেন মা গো তুমি যে পোশাক পরছো আমি তোমার ইস্যু উঠাইতে পারতাম না আমার পোশাকের দিকে তো চেয়ারে সিট কে লাগা আরে কি করলা মা তুমি কি করছিস আর তোমার বাবার বয়সে তুমি আমার হাত তুলতে পারলা তো কি করব তুই আমার দিকে মুখে দিকে না চেয়ে আমার শরীরে দিকে তারা সিট কে লাগা আল্লাহ 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 যে গরম আল্লাহ এমা যাবেন হ্যাঁ যাও মা ওঠেন না মা আমি যাবো না আশ্চর্য এই মাত্র বললেন যাবেন আবার যাবেন না মানে না মা আপনি অন্যটা রিক্সা দেখে আপনি অন্য রিক্সা দেন আমি নিমু না মা কেন আপনি রিক্সা তো আপনি বললেন এই মাত্র যাবেন তা অন্য রিক্সা নিমু কেন বলছিলাম তো মা কিন্তু এখন কি হলো আপনি নিমু না অন্য রিক্সা দেন আপনার রিক্সা আমি যাবো অন্য রিক্সা যাবো মানে আপনি রিক্সা আপনি বলছেন এখন যাবেন আপনি জোর করবেন হ্যাঁ আমি জোর করব কেন কেন মানে আমি যাবো না মা তুমি অন্য রিক্সা যাও আপনি যাবেন না মানে কি কি সমস্যা আমার ভিতরে তুমি এইভাবে ব্যবহার করতেছো কেন আমি তোমার বাবার বয়সী তো আপনি তো এইমাত্র বলছেন যে যাইবেন এখন যাইবেন না কেন কি সমস্যা এটা বলেন মা গো তুমি যে পোশাক পরছো আমি তোমার ইস্যু উঠাইতে পারতাম না আমার পোশাকের দিকে তো চেয়ারে সিট কে লাগা আরে কি করলা মা তুমি কি করছিস আর তোমার বাবার বয়সী তুমি আমার হাত তুলতে পারলা তো কি করব তুই আমার দিকে মুখে দিকে না চেয়ে আমার শরীরে দিকে তারা সিট কে লাগা আমি কি বলছি না বলছি তোর সমস্যা কি তোর জিগায় পড়মো মা তুমি যাও তুমি আমার মেয়ের মতো তুমি অন্য দিকে যাও তোমার নিতে আমি তো আরিশ কে যাবো তুই যাবে এখন তুই কথা বলছিস তুমি অতিরিক্ত করতেছ মা কি অতিরিক্ত করতেছিস তুমি বোঝার চেষ্টা করো মা কি বোঝার চেষ্টা করো তুই যাবি চল আমি যাবো না তোমার নিচে তুই যাবি নাম নাম আমি হাত দিতেছ কা তুমি নাম হাত দিতেছ কা তুমি নাম তো বলছি নাম আরিশ কে যাম তুই নাম নাম প্রেম কথা মা তুমি তুই যাবি চল চল মা তুমি নাম আমি নাম আমি নাম না তুই যাবি তুই এখন বলছিস না যাবি তুই যাবি না কেন কি সমস্যা আমার ভিতরে আরে মা আমি তোমার বুয়ার কথা বোঝার চেষ্টা করো কি বোঝার চেষ্টা করো তুই এখন যাবি চল মামা কথা বলতে দাও দেখো মা তুমি কথার বোঝার চেষ্টা করো আমি অনেক সময় জামাতে নামাজটা পড়তে পারি না অনেক সময় রিক্সায় বসে নামাজটা আদায় করি তুমি যে পোশাক আশাক পরছো এরকম মেয়েদেরকে আমি রিক্সায় উঠাই না মা পোশাক আশাক তুই মেয়েকে ফাল পোশাক আশাক দেখে রিস্ক করাস মা হ্যাঁ আমি তোর টাকা দাম তুই আমার লয়ে যাবি তুই পোশাক আশাক দেখে কি রিস্ক করাস মা গো এর মাছন কোন ঠিক না আমি তোমার বাবার বয়সী তো আর শোনো মা আমি একজন মুসলমান আমি নামাজ কালাম পড়ার চেষ্টা করি আর তুমি যে আমার তো মনে হয় তুমিও মুসলমান কিন্তু তুমি যে পোশাক আশাক পরছো মা এটা পোশাক আশাক আমার পোশাক আশাক দিয়ে চারস তুই লাগা মা তুমি নাও মা তুমি আমার মেয়ের বাড়ি নামো না তুই লয়ে যাবি না চল তোমার নিতাম না আমি রিকশা তুই লয়ে যাবি এখন তুই বলছ না তুই এখন তরিশকে দিয়ে লয়ে যাবি পোশাক আশাক দেখে কি করবি তুই এটা হলো স্টাইল জানস না হ্যাঁ তুই মেয়েদের আজকে ছোট ছোট প্যান্ট পরে আরে আমি তো ছোট প্যান্ট পরে আসি নাই তুই স্টাইল বুঝস না তুই কি বুঝ বুইরা মানুষ ওই স্টাইল বুঝস মেয়েদের শোনো যত স্টাইল হোক মা কবর কিন্তু যাওয়া লাগবো মা কি কবর চলো তুই বেশি কথা কইতাছ অনেকক্ষণ ধরে তুই স্টাইল লয়ে যাবি কিনা সেটা বল আগে মা এটা কিন্তু ঠিক না তোমার বাবার বয়সী তো তুই অনেকক্ষণ ধরে অনেক ই করতাছ এ দেশরা কি সমস্যা কাকা আরে বাবা কইও না জানানি করতেছেন কেন আমি রিস্ক নিছি বলছি এখন যাব এখন বলতেছে যাব না যাইতে বলনো সমস্যা থাকতে পারে তাই জন্য দরদরি করতেছেন কেন না বাবা আমি তোমার কথা গুলো খুইনা কই আমি এখানে বসে রইছি যাইও কইতা সেই মামা যাইবো তোর আমি ঠিক আছে আমি প্রথম বলছি আমা যামু কিন্তু দেখেন যে কি পোশাক আশাক পরছে বাবা দেখেন আমি অন্য সময় আবার পোশাক আশাক দিয়ে যাস ব্যাপার দেখছেন এটা কোন ধরনের ব্যাপার আপনি কি শিক্ষা দিকে নাই ভিতরে আছে দেখো তো মনে খুব শিক্ষিত শোনো বাবা তারপর বলতেছি তা বলতেছি মা দেখো আমি অনেক সময় মসজিদে নামাজ পড়ি অনেক সময় জামাত পাই না অনেক সময় টিকটুক মারি পিছনে থাকে তাদেরকে নামাই দিয়া আমি এই রিক্সার উপরেই আমি নামাজটা পড়ি মা তুমি যে পোশাক আশাক পরছো আমি তোমার রিক্সা নিব না তুমি অন্যটা রিক্সা নিয়ে যাও এই কথা বলতে পারলাম আমার দুইটা চটকে নামাজ আমি আমার বাবার বয়স কেন মুরব্বীর হাত তোলেন কেন আপনি তোর নজর বাল এত খারাপ কেন নজর নজর গিয়েছে আপনি এই ধরনের পোশাক পরে রাস্তা ঘাটে বেরোন মাসে বলবে না বোরকাবিন্দু বেরোতে পারবে জানেন এটা মুরব্বীর হাত দিচ্ছেন আমার দেখার বিষয় না আমি তো একজন পাবলিক আমি তো এই দেশের জনগণ একজন মানুষ নাকি আমার দেখার বিষয় এটা আপনার জন্য অশ্লীল পোশাক আদি পরবেন আর মুরব্বীর হাত তুলবেন এটা দেখার বিষয় না অবশ্যই দেখার বিষয় আপনার সমস্যা হচ্ছে কেন মুরব্বী চলেন আমি আমি সামনে যাবো মা গো আমি তোমার বাবার বয়সী যে কামটা করছো ঠিক করো না আমার দুইটা চরকা মারছো তুমি
আর এগুলো বোঝেনা মা বাবা শিক্ষা দিকে নাই বোঝেনা যদি মা বাবা শিক্ষা দিকে থাকতো মা বাবা যদি এরকম যদি মানে ভালো ফ্যামিলি হইতো মুসলিম ঘরের সন্তান হইতো জীবনে এত পোশাক দিয়ে রাস্তাঘাটে বের হইতো না না আমরা এই জায়গায় পড়বো নাকি বিয়া তো চলেন আপনি কই দিবেন সামনে বাজার আপনারা ছাড়াই লাগাই দিবেন